আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ খবর কু, আজি সন্ধ্যায় রাজ্য ক্যাবিনেটর গুরুত্বপূর্ণ বৈঠক বসুছি। মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার বসবাক এই বৈঠকরে বিভিন্ন বিভাগের প্রস্তাব উপরে লাগিপারে মোহর, বিশেষ করে কৃষি সমবায় বিভাগের প্রস্তাব উপরে বাজিপারে মোহর, সমবায় বিভাগের কতক গুরুত্বপূর্ণ নিষ্পত্তি মধ্য হইপারে, এসিত কালিয়া যোজনা উপরে মধ্য গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেওয়া যাইপারে। পুণে কহি রাখুছু, আজি গুরুত্বপূর্ণ বৈঠক বসুছি রাজ্য ক্যাবিনেটর। মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার বসবাক বৈঠকরে বিভিন্ন বিভাগের প্রস্তাব উপরে মোহর লাগিপারে, আজি সন্ধ্যায় এই ক্যাবিনেট বৈঠক বসুছি। এ সম্পর্ক অধিক সূচনা পাই আমার সহ ফোন লাইনে অছন্তি আমার প্রতিনিধি থবির সামল। থবির, আজি সন্ধ্যার ক্যাবিনেট বৈঠক কেতে গুরুত্বপূর্ণ, কেউ কেউ বিভাগ উপরে আলোচনা হইপারে? আজি সন্ধ্যা 5:45 মিনিটে ক্যাবিনেট গুরুত্বপূর্ণ বৈঠক বসব, যে মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার বসবাস এই গুরুত্বপূর্ণ বৈঠকরে প্রায় 11 কিংবা 12 এজেন্ডা উপরে মোহর লাগিপারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব যা যদিও গণমাধ্যম আনুষ্ঠানিক ভাবে সূচনা মিলিনি, তবে যা বিভিন্ন বিভাগের যদি তথ্য দেখবা তাহলে কৃষি বিভাগ, সমবায় বিভাগ এবং বিশেষ করে খাদ্য ও যোগান বিভাগ, এই তিনোটি বিভাগের গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব ক্যাবিনেট মোহর মারিপারে। নিকটে যদি আপনার দেখিবে সপ্তাহ পূর্ব যে ক্যাবিনেটে ঘোষণা করা যাইছিল কালিয়া যোজনা বাবদক, সেই যোজনা বাবদক কিছু অর্থ ব্যয়বরাদ করা মধ্য আজি ক্যাবিনেটর নিষ্পত্তি হইপারে। এবং এর সাঙ্গক যদি আপনার দেখবে খাদ্য সুরক্ষা আইন, যা রাজ্য নিজ তরফ করেছি রাজ্যের নিজস্ব খাদ্য সুরক্ষা যোজনা, যে সাধারণ বন্টন ব্যবস্থার কিছু প্রসিজর কু পরিবর্তন করা মধ্য আজির বৈঠকরে নিষ্পত্তি নেওয়া যাইপারে। কারণ লোকাভিমুখী যোজনা রাজ্য সরকার করলে এবং কার্যকারী বি করলে তবে সমস্যা কিছু রয়েছে গ্রাসরুট লেভেলে, যে আইনরে সেই প্রাবধান আনি অনা যায়নি, তেমন তা পূর্ব ক্যাবিনেটে এই ব্যবস্থার পরিবর্তন করা যা বৈঠকরে নিষ্পত্তি হব এবং তা পূর্ব বিভাগের মধ্যে প্রপোজাল দিয়া যাইছে। তেমন মোটামুটি কহবাক গেলে প্রায় 12 প্রস্তাব উপরে আজির ক্যাবিনেটর মোহর লগাযার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেটি কিছু নয় স্কিম হয়তো রাজ্য সরকার ঘোষণা করে পারতে আজি। ধন্যবাদ থবির, অধিক সূচনা পাই থবির সামল যা সূচনা দিয়ে পাখাপাখি যা সূচনা আসুচি 12 বিভাগ উপরে আলোচনা হইপারে, মোহর বাজিপারে 12 কহবা, যদি আজ সন্ধ্যার ক্যাবিনেট বৈঠক অতি গুরুত্বপূর্ণ বহন করুছে, যদি কহবা সপ্তাহে তলে কালিয়া যোজনা লাগু হইতা বেড়ে সেই কালিয়া যোজনা কু অর্থ মঞ্জুরি মধ্যে হইপারে, এ সহ অনেক গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে মোহর বাজিপারে। ধন্যবাদ থবির, অধিক সূচনা পাই। পরবর্তী খবর আসবা, খোর্ধারে 150 কোটি টাকা পুঞ্জিনিবেশে ইন্ডিয়ান অয়েলর প্রস্তাবিত এলপিজি বটলিং প্ল্যান প্রকল্পক সহযোগের হাত বড়াই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক চিঠি লিখি অনুরোধ করেছেন কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খোর্ধা জেলা সামন্তপুর গ্রামের এই প্রকল্প শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন 32 একর জমি যোগাই দেওয়া সহমত হওয়া সহ এই বাবদে 28.8 কোটি টাকা মন্দির প্রশাসনক 2017 মার্চ 30 তারিখ জমা সরিছে। রাজ্য সরকারঙ্ক সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স কমিটি 2018 নভেম্বর 5 তারিখ এই প্রকল্পক মঞ্জুরি দিয়ে সারিছে। এদেশিত ভারতীয় তৈল নিগম আবশ্যক পরিবেশ অনুমতি নভেম্বর 5 তারিখ পাই সারিছন্তি। এহা সত্ত্বে জমি হস্তান্তর করিবারে রাজ্য সরকার অহেতুক বিলম্ব করুছন্তি বলি ধর্মেন্দ্র প্রধান চিঠিরে উল্লেখ করেছন্তি।